আসসালামু আলাইকুম, এপিতে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 2020-21 ইউনিট এক মানবিক গ্রুপ এক অর্থাৎ শিফট এক সর্বপ্রথমে যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষার তারিখ 5/10/2021, এর সাধারণ জ্ঞান অংশের উত্তরটি দেখে নেব। বেশ শিক্ষার্থী বন্ধুরা, একটি বিশেষ বিষয় বলে নেই, আমরা কোনো শিক্ষার্থীর সাথে প্রতারণা করতে চাই না। এই যে উত্তরগুলো, এগুলো আমরা সংগ্রহ করি বিশেষজ্ঞদের কাছ থেকে। যদি তারা কোনো ভুল করে থাকে, আমরাও সেই ভুলটা এখানে প্রদর্শন করে ফেলি ভুলবশত। যদি কোনো ভুল থাকে এবং আমরা যদি সেটাকে ধরতে পারি, তাহলে সেটা অবশ্যই পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেব, এবং আপনারা যদি কোনো ভুল দেখে থাকেন তবে অবশ্যই এটা আমাদেরকে জানিয়ে দেবেন। তো শুরু করি আজকের আমাদের এই ভিডিওটি। 49, এখানে একটি উক্তি দেওয়া রয়েছে, এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর খ, হ্যামলেট। বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? উত্তর গ, 7 এপ্রিল। টোকাই কার্টুন চরিত্রটি কোন শিল্পীর আঁকা? উত্তর খ, শিল্পী রফিকুন নবী। মহাকবি আলাওল রচিত কাব্যগ্রন্থ কোনটি? উত্তর খ, পদ্মাবতী। দারিদ্র বিমোচনে অবদানের জন্য কোন বাংলাদেশি নাইট উপাধি পেয়েছেন? উত্তর ক, ফজলে হাসান আবেদ। সংসদ বোঝা যাচ্ছে না, এটি একটি পয়তাপ্ত হবে সম্ভবত। ভাস্কর্যটি কোথায়? উত্তর গ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে আমরা যে প্রশ্নটি পেয়েছি, এটির ইমেজ কোয়ালিটি ভালো নয়, তাই আমি অনেক কিছু আসলে বুঝতে পারছি না। আমি শুধুমাত্র উত্তরটা বলে যাচ্ছি, যেটা আমরা পেয়েছি এবং আমরা কোথা থেকে পেয়েছি, এবং এটা ভিডিওর শেষে অবশ্যই দেখিয়ে দেব। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম? উত্তর গ, সাদা। বরেন্দ্র জাদুঘর বাংলাদেশের কোথায় অবস্থিত? উত্তর ঘ, রাজশাহী। জয়নুল আবেদিন কে ছিলেন? উত্তর ক, চিত্রশিল্পী। শহীদ জোহা দিবস কোনটি? 18 ফেব্রুয়ারি। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম কি? উত্তর ঘ, গাজী মিয়া। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? নিউ ইয়র্কের আইল্যান্ডে। বাংলার কৈলিন্য প্রথা কে প্রবর্তন করেন? উত্তর খ, বল্লাল সেন। ম্যানগ্রোভ কি? উপকূলীয় বন। ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত? 77টি। 0.004, এটা পাশে 2 দেওয়া রয়েছে, ইকুয়াল টু কত, অর্থাৎ ইনটু 2? উত্তর 0.4016। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ি। বাংলাদেশের প্রথম স্টেট ম্যাচ খেলে কার সাথে? ভারত। মৌজা কি? গ্রাম। লিরা কোন দেশের মুদ্রার নাম? তুরস্ক। বাংলা ভাষার আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করে কত সালে? 1999। বাংলা ভাষার প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? পিপিলিকা। 5 থেকে 95 এর মধ্যে 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? উত্তর 6টি। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? পুন্ড্র। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে? ব্রেইল। তার নাম অনুসারে বইয়ের নামগুলো ব্রেইল রাখা হয়। বাংলামতি কি? এক প্রকার ধান। জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? 46তম প্রেসিডেন্ট। সূর্য দীঘল বাড়ে চলচ্চিত্রের পরিচালক কে? আবু ইশাক। এক খণ্ড বরফ উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন ড্যাশ বাড়বে। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? 27 অনুচ্ছেদে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কোন দেশের নাগরিক? পর্তুগাল। বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম কি? স্ট্রাটোমণ্ডল। প্রিয় ভর্তি শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর। আমরা এটাও দেখিয়ে দিচ্ছি যে আমরা এটা কোথা থেকে পেয়েছি এবং কারা এটি সরবরাহ করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এটি খন্দকার জিকে থেকে আমাদেরকে দেওয়া হয়েছে, এবং তোমরা জানো যে এটি বিশ্বস্ত এবং সর্বাধিক নির্ভুল উত্তর দিয়ে থাকে। এ কথা বলে রাখি যে বাংলাদেশ ও পৃথিবীর মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, সকলেরই কিছু কিছু ভুল মাঝে মধ্যে হয়ে যায়, কিন্তু বিশ্বস্ত আমার কাছে এটাই মনে হয়েছে, এবং অধিক জনের কাছেই তাদের উত্তরগুলো বিশ্বস্ত, তাই আমরা এর থেকে উত্তর দিয়ে থাকি। আমি এক নজরে আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, এই হলো তাদের প্রদত্ত উত্তরমালা। আমরা খুব শীঘ্রই পূর্ণাঙ্গ একটি উত্তর সংগ্রহ করে তোমাদের মাঝে উপস্থাপনা করব।
এইগুলো আমরা খণ্ড খণ্ড আকারে পাচ্ছি, তাই খণ্ড খণ্ড আকারে প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।